এটা ঠিক যে পার্লামেন্টে জিতে চলে যাওয়ার মতো যথেষ্ট ক্যান্ডিডেট আমাদের কাছে নাই, সেই জন্য আমরা নিচ্ছি। আর যারা আমাদের পার্টির তলায় এসে ঝান্ডার তলায় কাজ করতে চান, বহু বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা যদি চান মানে মোদীজির উন্নয়নের যে রাজনীতি তাতে অংশগ্রহণ করতে, বাংলার পরিবর্তন করতে, তার জন্য আমরা দরজা বড় করে রেখেছি, তার জন্য স্বাগতম। এবং সেই আশা শুরু হয়ে গেছে, 2 থেকে 4 এমপি হয়ে গেছে, 3 থেকে 6 এমএলএ হয়ে গেছে, এটা মাল্টিপ্লাই হতে থাকবে, আপনি দেখুন গুনতে থাকুন। আমাদের পার্টিতেও অভিনেত্রী আছেন, রূপা গাঙ্গুলী আছেন, এখন হয়তো উনি ফিল্ম ছেড়ে দিয়েছেন, কিন্তু রূপা গাঙ্গুলীর যে ক্যারিয়ার যত বছরের তার বয়সও হয়নি অভিনেত্রীদের, তিনি অনেক পুরস্কার পেয়েছেন এবং সত্যিকার গুণী, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রসঙ্গীতে অভিনয়ে, শেষ পর্যন্ত ওনার নামে ফিল্ম রিলিজ হতো। এরকম আর্টিস্ট আমরা নিয়ে এসেছি, তাকে রাজ্যসভায় সম্মানের সঙ্গে পাঠিয়েছি, আনুন আপনি, প্রত্যেকের আইনটি করার অধিকার আছে, জিতে আসুন সে। কিন্তু আপনি কাকে প্রতিনিধি করছেন, এটা কি বাংলার মুখ না টিএমসির মুখ, এটা একটি বিচার করা দরকার আছে।